জোসনা নাসরিন ফ্যামিলি অ্যাঙ্কর ব্লগসে আরেকটি নতুন ফ্যামিলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাবো। আশা করছি আমার কাছ দূরের সকল বন্ধুরা আল্লাহ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা দুপুরের পর থেকে স্টার্ট করেছি, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আশা করি আমার সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমার ভয়েসটা শুনে এতক্ষণ নিশ্চয় আপনারা বুঝে গেছেন যে আমার প্রচুর ঠান্ডার সমস্যা ভুগছে, আর দুদিন ধরে আমার প্রচুর জ্বর। আজকে একটু ভালো লাগছে, তারপর ঠান্ডার কারণে কথা বলতে অনেক সমস্যা হচ্ছিল। আর শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথাগুলো বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। বিকেলে ডাক্তারের কাছে যাব, আর পাশে একটা শপিং মল ছিল, তো শপিং সেন্টার থেকেও টুকটাক কিছু নিয়েছি, তবে খুব বেশি সময় বাহিরে থাকিনি, 1 আওয়ারের মধ্যে চলে এসেছি। যেহেতু বাসায় আমি বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম, তো আমি বাহিরে যাওয়ার আগে ওদেরকে পেয়ারা কেটে দিয়েছি, আর ওরা ভারী কোনো খাবার খেতে চাচ্ছিল না, তো ভাবলাম পেয়ারাটাই দিই আর ওদের সময়টা ওদের কেটে যাক। তো এই হালকাটা খাবারটা খেয়ে ওদের কিছুটা সময় ওরা থাকতে পারবে, যদি কোনো কারণে আমার লেট হয়ে যায় এই জন্যই দিয়ে গেলাম। তো যা বলছিলাম, সংসারে আমরা যদি হিসাব করে না চলি, আর প্রতি মাসে দেখা যায় আমাদের সংসারে কোনো না কোনোভাবে একটা বাড়তি খরচ লেগেই থাকে। যেমন আমি গত মাসে আমার কিছু ফার্নিচার বানিশ করেছিলাম, সেখানে কিন্তু সম্পূর্ণ একটা বাড়তি খরচ ছিল। আর এই মাসে আমার গ্যাসের চুলাটা একদমই কাজ করছে না, তো আমাকে এমার্জেন্সি একটা চুলা নিতেই হচ্ছে, তো এটাও একটা বাড়তি খরচ। এছাড়াও সাথে আরও টুকিটাকা অনেক কিছুই রয়ে যায়। তো হিসাব করে যদি আমরা চলি, তাহলে আমাদের এই বাড়তি খরচটা আমরা ব্যালেন্স করতে পারি। আর হালকা একটু সঞ্চয় সব কিছু থেকে, বাজার থেকে হোক, যেখান থেকে হোক, আপনার হাত খরচ থেকে হোক, ছোট্ট একটা সঞ্চয় যদি আমরা করি, তাহলে আমাদের বাড়তি খরচগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারি। তো আমি বাহিরে গিয়েছিলাম, আপনাদের সাথে সুন্দর একটা দৃশ্য শেয়ার করেছি, ভালো লেগেছিল, তাই রাস্তা থেকে আপনাদের জন্য একটু করে শ্যুট করে নিয়েছিলাম। আর আমরা চলে এসেছি বাসায়, তো চুলাটা নিয়েছি, আমি খুব হাইতে যাইনি, মোটামুটি মিডিয়ামের মধ্যে চুলাটা নিয়ে নিয়েছি, এটা আমার এমার্জেন্সি দরকার ছিল এই জন্য। আর আমার চুলাটার একটা সাইড একদম নষ্ট হয়ে গেছে, একদম ব্লক হয়ে গেছে, ওখানে আগুন দিলেও জলে কিন্তু অনেকটাই গরম হয়ে যায়। তো আমি প্রায় 1 মাস ধরে এক সাইডে চুলা দিয়ে আমি রান্নাবান্না করছিলাম, আর এখন তো সব জায়গায় গ্যাসের প্রচুর প্রবলেম, তো গ্যাসই থাকে না, দুপুরের পরে গ্যাস আসে, সন্ধ্যার পরে গ্যাস আসে, তো একটা চুলা দিয়ে আমার রান্নাবান্না করতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছিলো, তাই এটা নিয়ে নিয়েছি। আর হাতের কাছে পেয়েছিলাম ফারদিনের জন্য একটা প্লেট নিয়েছি, ফারদিন কিন্তু খুব খুশি হয়েছে ওর প্লেটটা দেখে। এই প্লেটটা আসলে আমি ওর জন্য আরও আগেই নিতে চেয়েছিলাম, আমার সামনে আসেনি বা আমি অনেকদিন ধরে হয়তো বাইরে যাইনি, এই জন্যই আসলে নিতে পারেনি। এটা তো নাস্তা, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার সব কিছুই করতে পারবে। আর নিয়ে নিয়েছি একটা ছোট কড়াই, আর এরকম কড়াই আমার কাছে বড় বড় আরও দুটো আছে, তবে ছোট একটা কড়াই খুব প্রয়োজন ছিল তাই নিয়ে নিলাম। এই ছিল আজকের আমার শপিং। আর বিকেলে আসার সময় আমি বিকেলে নাস্তাটাও নিয়েছি সাথে, বাহিরে থেকে এসে আসলে নাস্তা তৈরি করতে খুব একটা এনার্জি পায় না যেহেতু অসুস্থ, তো স্যান্ডউইচ এনেছিলাম, খুব মজা করে খেয়েছে বাচ্চারা, অনেক খুশি হয়েছে। আর স্যান্ডউইচ তৈরি রেসিপি, মানে স্যান্ডউইচ এর অনেক রেসিপি আমি আসলে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এর রেসিপি লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তবে বাহিরের খাবারের মজা একটু অন্যরকম, আবার নিজেরা তৈরি করলে সেটা টেস্ট আরও অন্যরকম আসে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।